শেখরের সন্ধানে এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি আমাদের সাথে থাকুন, প্রতিটি বিভাগ আপনার সঙ্গে থাকবে। এমকে টেলিভিশন সভাপতি উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সম্মানিত সাবেক আহ্বায়ক, দিনাজপুর ফুলবাড়ি দিনাজপুর পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ এজেম বেজানুল হক ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পার্বতীপুর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী নেতৃবৃন্দ, সংক্ষেপে কথা বলার অনুমতি প্রদান করা হয়েছে, তারপরে দুটি কথা না বললেই নয়। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা লক্ষ্য করছি আপনাদের আজকের এই স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দদের মাধ্যমে আমরা গোটা পার্বতীপুরবাসীকে জানিয়ে দিতে চাই, আমরা লক্ষ্য করছি আমাদের সঙ্গে অনুপ্রবেশকারীদের অবস্থান। আমরা লক্ষ্য করছি অনুপ্রবেশকারীরা আমাদের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করতেছি অনুপ্রবেশকারীরা বর্তমানে আমাদের বিভিন্ন 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 জায়গায় সরকারি অফিস আদালত বিভিন্ন জায়গায় এখনো যে এই এই গত ফ্যাসিস্টের যে প্রেতাত্মারা এখনো আছে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা বিভিন্ন তাদের মধ্যে দয়া জাগছে। 15 বছর তাদের মধ্যে দয়া জাগেনি, তাদের মধ্যে এই গত 5ই আগস্টের পর থেকে দয়া যাচ্ছে। তারা ভুলে গেছে 57 জন অফিসারদের পরিবারের প্রতি নির্মম অত্যাচার, ভুলে গেছে। তারা ভুলে গেছে হেফাজত ইসলামের বাচ্চাদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। ভুলে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামের নেতা কর্মীরা এখন পর্যন্ত হাজারের উপরে গুম আছে। ভুলে গেছে এই গত জুলাই মাসে ছাত্রদের রক্তের বন্যা বয়ে দিছে, এটা তারা ভুলে গেছে। তাই সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা এই অনুপ্রবেশকারী এবং এই ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সম্পর্কে সবসময় সজাগ থাকবেন এবং নিজেরা সুশৃঙ্খল থাকবেন, যাতে তারা কখনো আমাদের মধ্যে আমাদেরকে দিয়ে কোন রকম বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন পূর্বেও কোন বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত ছিল না, আগামী দিনেও থাকবে না ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এজিএম রেজওয়ানুল হক ভাইয়ের নেতৃত্বে এই পার্বতীপুর ফুলবাড়ি আসনে সমৃদ্ধ পার্বতীপুর ফুলবাড়ি করব। আপনারা সাথে থাকলে আমরা এই পার্বতীপুর দুর্ভিক্ষ মুক্ত করব। আমরা লক্ষ্য করছি এখনো সরকারের এবং বিভিন্ন বেসরকারি অফিস আদালতে এখনো সরকার গত সরকারের ফ্যাসিজমের প্রেতাত্মারা আছে, তাদেরকে সাবধান করে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে বলতে চাই, আর সেই ঘৃণ্য চেতনা লালন করবেন না, বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিন, আপনারা শান্তিতে থাকুন। আর যদি কখনো আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি করেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন আপনাদেরকে সব জায়গাতে প্রতিহিত করবে। এই আশা ব্যক্ত করে আগামী দিনে সকল কর্মকাণ্ডে আপনাদের সর্বাত্মক উপস্থিতি কামনা করে এবং আজকের এই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, এজেন্দ্র হক ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ।